فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. जानते चाहिए लाइव अनुष्ठान থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ৬৫তম পর্ব। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে, আমরা কালক্ষেপণ না করে আপনাদের প্রশ্নের উত্তর পর্বে চলে যেতে চাচ্ছি এবং শুরুতে আল্লাহর তৌফিক কামনা করছি। ফাকুলু বিল্লাহি তৌফিক। মোহাম্মদ বেলায়েত আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন, বলেছেন আফনান মাহমুদ নাম রাখা যাবে কিনা, এর অর্থটা কি? নাম রাখার আদব সম্পর্কে এর আগে আমরা বলেছি যে একজন ব্যক্তির একটাই নাম হবে, তবে সাথে কোনো লাকাব থাকতে পারে এবং উপনামও থাকতে পারে, যেটাকে আমরা কুনিয়াত বলি। তাহলে একজন ব্যক্তির নামের মধ্যে তিনটা অংশ থাকবে কুনিয়া, যেমন আবু হাফস, আবু ওমর, এবং মূল নামটা যেমন মোহাম্মদ অথবা আফনান ইত্যাদি, আর আরেকটা হচ্ছে লাকাব। এখন আফনান এই নামটা যদি আমরা তার মূল নাম ধরি তাহলে মাহমুদ প্রশংসিত, যার অর্থ সেটা হতে পারে লকব। আপনি এভাবেই যদি চিন্তা করেন তাহলে ঠিক আছে। আর যদি দুটো নাম একসাথে রাখতে চান তাহলে বলবো এটা ঠিক নেই, কারণ নাম আসলে একটাই হয়। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নির্দেশনা রয়েছে নাম রাখার ব্যাপারে সেটা থেকে এটাই বোঝা যায়। তো আফনান শব্দটার অর্থ কী? আফনান আল কোরআনে এসেছে সূরা রহমানের ৪৮ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন দাওয়াতা আফনান, দাওয়াতা আফনান, অনেক শাখা বিশিষ্ট। আফনান মানে হলো আগসান, ফানানুনের বহুবচন আফনান, ফানানুন মানে হচ্ছে গসনুন, গসনুনের বহুবচন আগসান, আগসান মানে শাখা প্রশাখা, অর্থাৎ গাছের যে ডাল থাকে সেটাকে বলা হয় গসনুন। অবশ্য মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেছেন দাওয়াতা আফনান মানে হচ্ছে দাওয়াতা আলওয়ানিন মিনাল ফাকিহা, অর্থাৎ বিভিন্ন রঙের যে ফল সেই ফলের কথা এখানে বলা হচ্ছে। আর দাওয়াতা মানে এখানে বাগিচা, যেগুলোতে রয়েছে আফনান অর্থাৎ গাছালি, অথবা যেগুলোতে রয়েছে বিভিন্ন রং বেরঙের ফল ফলাদি, এটা জান্নাতের বিশেষণ হিসাবে এসেছে। আফনান মানে তাহলে আমরা গাছের ডাল এটা বলতে পারি। আর মাহমুদ মানে হচ্ছে প্রশংসিত। তাহলে কোনো ব্যক্তির নাম যদি আফনান হয় তাহলে তার লকব হতে পারে মাহমুদ প্রশংসিত হিসাবে, তাহলে এই নামটা সহি শুদ্ধভাবে রাখা যেতে পারে। আর আফনানটা আমাদের দেশে অনেক সময় মেয়েদের নামও আমরা রাখতে দেখেছি। এটা এমন একটা নাম যেটা ছেলে এবং মেয়েদের মধ্যে মোশতারাক কমন হতে পারে। অতএব কেউ যদি ছেলের নাম রাখেন তাহলেও এটা রাখা যেতে পারে, কেউ যদি মেয়ের নাম রাখেন তাহলেও রাখা যেতে পারে। খুব যে সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণ নাম এটা সেটা বলা যাবে না, তবে এটা যে সমস্ত নাম রাখাটা মুবাহ বা অনুমোদিত তার মধ্যে পড়ে। দ্বিতীয় প্রশ্ন পাঠিয়েছেন সামিউল আলিম। তিনি বলেছেন যে আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, আমার নাম সামিউল আলিম, আমি জানতে চাই আমার এই নাম রাখা যাবে কি না, আমার এই নাম রাখলে কি গুনাহ হবে? জানালে উপকৃত হতাম। ভাই সামিয়া, আপনার এই নামটা নিয়ে আপনার যে একটা প্রশ্ন তৈরি হয়েছে সেটার কারণ তো অবশ্যই এটা যে সামিউল আলিম অথবা আস-সামিউল আল আলিম। আস-সামিউল আলিম এটা আল্লাহর সিফাতি নাম। সেক্ষেত্রে কোনো ব্যক্তি কি আল্লাহর সিফাতি নাম রাখতে পারে? এটা হচ্ছে আসলে প্রশ্ন। সেক্ষেত্রে আপনার নামটা রাখাটা ঠিক হয়েছে কি না? প্রাথমিকভাবে আমি বলবো যে আসলে আপনার নাম তো আপনি রাখেননি, আপনার বাবা অথবা অন্য কোনো মুরব্বী রেখেছেন। আল্লাহর সিফাতি নামগুলোকে ব্যক্তির নামে নাম রাখা এটা আসলে সঙ্গত নয়। তবে আমরা আল কোরআনে দেখি যে আল্লাহর সিফাতি নামগুলোর ক্ষেত্রে আলিফলাম সহ সাধারণত উল্লেখ করা হয়, যেমন আল্লাহ নামেও আলিফলাম আছে, তেমনি আল আলিম, আস-সামিউ, আল হালিম, আল কাদির। এবং যে ক্ষেত্রে ইসলামী নিয়ম হলো আল্লাহর এই নামগুলোর সাথে আব্দ শব্দটা প্রয়োগ করে ব্যক্তির নাম রাখা যাবে। তাহলে রাখা যেতে পারে আব্দুস সামি, রাখা যেতে পারে আব্দুল আলিম, রাখা যেতে পারে আব্দুল হালিম, আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুর রহিম। এভাবে এই নামগুলো রাখতে কোনো অসুবিধা নাই। কোনো ব্যক্তির নাম আলিফলাম ছাড়া যদি সামি রাখা হয় তাহলে শরীয়তে সেটা অবৈধ নয়। তবে আপনার নাম যখন সামিউল আলিম এভাবে রাখা হয়েছে অথবা সামিউল আলিম এটা রাখা হয়েছে, এই রাখাটা আল কোরআনের একটা আয়াতের আলোকে রাখা হয়েছে, সেটা হলো সূরা নূরের 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়াল্লাহু সামিউল আলিম, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। তো যেহেতু সামিউল আলিম এখান থেকে সরাসরি নিয়ে আপনার নাম রাখা হয়েছে তাহলে আমরা বলবো এটা অসঙ্গত নাম, এটা সঠিক হয়নি। আপনার এই নামটা অবশ্যই চেঞ্জ করা উচিত, কারণ আল্লাহর দুটো সিফাতি নাম কোরআন থেকে তুলে নিয়ে এসে আপনার নাম রাখা হয়েছে। সেখানে একটু ভুল আছে, সামিউল আলিম প্রথমটা সামিউন, পরেরটা আল আলিমু, এবং এটাকে ইজাফা করা হয়েছে সামিউল আলিমি, সামিউল আলিমি, যেটা আসলে সত্যিকার অর্থে কোনো অর্থ বহন করে না। আর দ্বিতীয়ত আমরা বুঝতেই পেরেছি এটা আল্লাহর সিফাতি দুটো নামকে একসাথ করে বান্দার নাম রাখা হয়েছে, মানে এটাই এখানে স্পষ্ট। ফলে যেহেতু আল্লাহর দুটো সিফাতি নামকে বান্দার নামে নামকরণ করা হয়েছে সেই জন্য সেটাকে আমরা বলবো এটা সঠিক হয়নি। এবং আমরা আরও দেখি যে সামিউন আলিম এখানে আলিফলাম ছাড়া এবং কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের এই দুটো গুণ আলিফলাম সহকারে উল্লেখ করেছেন, যেমন সূরা আল বাকারা 127 এবং 137 নম্বর আয়াত। 127 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্নাকা আনতাস সামিউল আলিম, এবং 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াস সামিউল আলিম, ওয়া হুয়াস সামিউল আলিম। ফলে আমরা বলবো আপনার জন্য ইমিডিয়েট কর্তব্য হচ্ছে এই নামটা পাল্টে ফেলা, যেহেতু আল্লাহর সিফাতি নামের সাথে দুটো নাম পাশাপাশি অবস্থানের ওই নামটাকেই আপনার নামকরণ করা হয়েছে, ওই নামটাকে নিয়ে। ফলে এটাকে চেঞ্জ করাটা প্রয়োজন। যদি শুধু আল্লাহর একটা সিফাতকে কেউ আলিফলাম ছাড়া কখনো নাম হিসাবে রাখে অথবা ইজাফাতের সাথে রাখে তাহলে অনেক সময় সেটা বৈধ হতে পারে। যদি দেখা যাচ্ছে যে আল্লাহর নামের সাথে কোনো ধরনের মুশাবাহাত অথবা শরিক না হয়, যেমন আমরা দেখি যেমন রব্বুদ্দার, আর রব এটা আল্লাহর নাম, আর রব কারো নাম রাখা যাবে না, কিন্তু রব্বুল মাল, রব্বুল বাইত, হ্যাঁ, রব্বুল সাইয়ারা বা রব্বুস সাইয়ারা, এভাবে যদি কাউকে বলা হয় সেটা নাম রাখুক অথবা ইজাফাতে তাকে ইন্ডিকেট করুক, সেটা শরীয়তে জায়েজ আছে। তো সেটার কারণটা তো সম্পূর্ণ ভিন্ন, কারণ সেখানে শব্দটাকে বান্দার সাথে উপযোগী করে ব্যবহার করা হয়েছে, সেটা শরীয়তে জায়েজ আছে। আরেকটি প্রশ্ন এসেছে আমাদের কাছে একজন ভাইয়ের কাছ থেকে, রেজওয়ান শাহিন। তিনি বলেছেন মাস্টারবেশন বা হস্তমৈথুন সম্পর্কে আপনার কিছু নাসিহার অপেক্ষায় রইলাম, যেটাকে আরবিতে বলা হয় আল আদা আস-সিররিয়া, বাংলায় অর্থ করলে হয় গোপন অভ্যাস। গোপনে মানুষ সাধারণত ছেলেরা বিশেষ করে এবং কখনো কখনো মেয়েদেরকেও দেখা যায় গোপন বদভ্যাসের শিকার হতে। তো এ সম্পর্কে আসলে আপনি জানতে চেয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই, কারণ এটি একটি বদভ্যাস, গোপন অভ্যাস, যেটা হয়তো অনেকেই লিপ্ত কিন্তু সাহস করে কেউ হয়তো এটা প্রকাশ্যে আলোচনায় আনে না। আর কিছু কিছু বই অথবা যেগুলো মানুষের যৌন জীবন সম্পর্কে আধুনিক লেখা, সেগুলোতে একে কোনো তেমন গুরুত্ব দেওয়া হয়নি এবং বলা হয়েছে এতে কোনো সমস্যা নেই। আসুন আমরা দেখি যে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কী। এখানে ওলামায়ে কেরাম অবশ্যই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কথা বলেছেন এবং এ বিষয় সম্পর্কেও আমাদের আগের ওলামায়ে কেরাম এবং বর্তমান যুগের ওলামায়ে কেরাম বিশদ ব্যাখ্যা দিয়েছেন। সেখানে আমরা দেখি যে তাদের কথার মূল বক্তব্য হলো, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এরকম কোনো গোপন অভ্যাসের দিকে নির্দেশনা দেননি যে তারা যখন হয়তো শারীরিকভাবে উত্তেজিত হবে অথবা তারা যখন ফিল করবে যে তাদের বিবাহের প্রয়োজন কিন্তু বিবাহ তারা করছে না, से अवस्थाय तारा एरकम गोपन अभ्यास करते पारे एमन कोनो निर्देशना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आसले उम्मार काउके कखनोई देननी। जदि एटा उत्तम हतो, जदि एटा शारीरिक मानसिक दिक थेके अनुमोदित हतो ताहले अवश्यई तिनि मानुषके ए ब्यापारे जानातेन, विशेष करे युवकदेरके बोलतेन। बरং তিনি সেটা বলেননি, যুবকদেরকে বলেছেন সত্তর বিবাহ করতে এবং যদি বিবাহ করতে তারা না পারে তাহলে তাদেরকে সিয়াম রাখতে বলেছেন। বুখারী মুসলিমের সেই বিখ্যাত হাদিসটা আমরা সকলে জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারা শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বা'আতা ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি' ফালাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহের সক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, তারা যেন বিবাহ করে নেয়। আর কারণ এটাই হচ্ছে তার দৃষ্টিশক্তিকে সংযত করার সবচেয়ে উপযোগী পন্থা এবং তার লজ্জাস্থানের হেফাজতের সবচেয়ে উপযুক্ত উপায়। আর যারা বিবাহের সামর্থ্য রাখে না তারা যেন সিয়াম রাখে, কারণ এটা তার চরিত্রের জন্য রক্ষা কবচ হিসাবে কাজ করবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট করে আমরা দেখলাম যে যদি কেউ মানে কামনা বাসনা চারিতার্থ করার চিন্তা করে তাহলে তার বৈধ উপায়, একমাত্র উপায় হচ্ছে বিবাহ। বিবাহ এটা একটা শরঈ বন্ধন, শরঈ বিধান। আর যদি বিবাহের সামর্থ্য না রাখে তাহলে অন্য কোনো বিকল্প উপায়ে সে তার কামনা বাসনাকে চরিতার্থ করবে না, বরং সেটাকে সে নিয়ন্ত্রণ করবে এবং সেটা সাওমের মাধ্যমে। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। এবার যদি আমরা ডাক্তারদের বিষয়ে আসি, যারা আসলে এই বিষয়টা নিয়ে, এই গোপন অভ্যাসটা নিয়ে, মাস্টারবেশন নিয়ে কথা বলেছেন, তারা বলেছেন যে এই অভ্যাসের কারণে ব্যক্তির শারীরিক এবং মানসিক একটা ক্ষতি হয়ে যায়, সে ক্ষতির মুখোমুখি হয়। ফলে তার শারীরিক সামর্থ্য যেমন কমতে থাকে, তার যৌন শক্তিও যেমন আসলে দুর্বল হয়ে যায়, তার তেমনিভাবে এক ধরনের মানসিক ডিপ্রেশন তাকে পেয়ে যায় এবং দেখা যাচ্ছে যে এভাবে লিপ্ত হওয়ার কারণে সে অনেক কাজ থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। এগুলো আসলে বিশ্লেষণ করলে অনেক কিছু আমাদের সামনে বেরিয়ে আসে। এবং শুধু তাই না, বরং কখনো কখনো দেখা যায় যে অভ্যাস করতে করতে কেউ আরও অনেক বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে পড়ে। দেখা যাচ্ছে যে অনেকেই অনেক কিছু কল্পনা করতে থাকে, কিংবা ফোনে সে সেক্স করতে থাকে, কিংবা এভাবে বিভিন্ন দূর থেকেও কেউ বিভিন্ন ফাহেশা কাজে বা অন্যায় কাজে তারা লিপ্ত হয়। দেখা যাচ্ছে যে এই অভ্যাসের কারণে অনেক পুরুষই দুর্বল হয়ে পড়ে, তার যৌন শক্তি একদমই নাই হয়ে যাওয়ার কাছাকাছি চলে যায় এবং ফলে যখন সে বিবাহ করতে যায় তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং সে তখন ক্ষতির মধ্যে পড়ে যায়। তো এভাবে আমরা এটা দেখি পুরুষদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রেও দেখি যে তারাও তাদের মতো করে এক ধরনের স্বমেহন, এটাকে বলা হয় গোপন যে বদভ্যাস, সেটার আশ্রয় তারা নিয়ে থাকে এবং আরও কিছু বিকৃতির আশ্রয় নিয়ে থাকে। এখন এই যে মাস্টারবেশনের কথা বলা হচ্ছে পুরুষ অথবা নারী উভয়ের ক্ষেত্রে, আজকাল কিন্তু আরও কিছু ইনস্ট্রুমেন্ট বের হয়েছে যেটাকে সেক্স টয় বা সেক্স ইনস্ট্রুমেন্ট বলা হচ্ছে। সেগুলো দিয়েও কিন্তু ব্যক্তি যখন তার কামনা বাসনা চারিতার্থ করার চেষ্টা করেন তখন তার ক্ষেত্রেও কিন্তু এই যে আল আদা সেরিয়া, গোপন বদভ্যাস, এই কথাটি প্রযোজ্য হয়, মাস্টারবেশন কথাটা প্রযোজ্য হয়। কিংবা আরবিতে বলা হয় আল ইস্তিনমা, যেটা আমাদের ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন মাসালার ক্ষেত্রে। তো সেই জিনিসটা এখানে চলে আসে। এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ওলামায়ে কেরাম শুরু থেকে তাম্বি করেছেন। শেখ মুস্তাফা আজ-জারকা, তিনি বিখ্যাত একজন মিশরি স্কলার ছিলেন, তিনি বলেছেন, ওয়ামা কানা মুদরান তিব্বিয়ান ফাহুয়া মাহযুরুন শারআন ওয়া হাযা মাহাল্লু ইত্তিফাকিন বাইনাল ফুকাহা। যা শারীরিকভাবে ক্ষতিকর সেটা শরিয়ার দেশ থেকে নিষিদ্ধ, আর এটা ফুকাহাদের কাছে সর্বসম্মত একটা মত। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন, যেহেতু ওলামায়ে কেরাম অথবা মেডিকেল সায়েন্সের যারা ডক্টর কিংবা আরও যারা এ বিষয় নিয়ে গবেষণা করছেন তারা বলছেন যে এটা ক্ষতিকারক, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যারা বলছেন এটা ক্ষতিকারক তাদেরটাই আসলে ইসলামী শরিয়া গ্রহণ করে এবং সকল ক্ষতির কাজটা শরিয়াতে নিষিদ্ধ। আর আরেকজন বিখ্যাত মুফতি مفتي الديار المصرية حسنين مخلوف তিনি বলেছেন তিনি সাবেক একজন মুফতি ছিলেন তিনি বলেছেন যে এটা স্পষ্ট যে জমহুরুল আইম্মাহ ইমামদের অধিকাংশই তারা ইয়ারাউনা তাহরিমান ইস্তিমনায়ে বিল ইয়াদ যারা এই হাত দ্বারা এই মাস্টারবেশনের কাজটিকে তারা হারাম বলে মনে করেন ওয়া ইউআইয়িদুহুম ফি যালিকা মা ফিহি দারারুন বালিগুন বিল আসাব ওয়াল কুওয়া ওয়াল উকুল এবং তাদেরকে তাদের কথা যে সঠিক এই ব্যাপারে সাপোর্ট দিচ্ছে যেমন এই বিষয়টা যার দ্বারা প্রমাণিত হয় যে এই মাস্টারবেশন বা গোপন অভ্যাসের কারণে ব্যক্তির স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় তার শারীরিক শক্তি ক্ষয় হয় এবং সে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় যেটাকে আকলি দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হচ্ছে এবং তিনি এরপরে বলেন ওয়াযালিকা ইউজিবুত তাহরিম ফলে এটা হারাম হওয়াটা ওয়াজিব হয়ে যায় ওমিম্মা ইউসাইদু আলা তাখাল্লুস মিনহা আচ্ছা তিনি আরও অনেকগুলো বিষয় এখানে উল্লেখ করেছেন আরও ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন যেগুলো আসলে এই ধরনের গোপন অভ্যাস থেকে নিজেদেরকে বেঁচে থাকার জন্য অবলম্বন করা যেতে পারে তাহলে আমরা সেগুলো বলার আগে সংক্ষেপে বলবো আমাদের ওলামায়ে কেরাম জমহুর ওলামায়ে কেরাম এই বদভ্যাসটিকে হারাম বলে ঘোষণা করেছেন আর কিছু কিছু আলেম যদিও কোনো কোনো কঠিন অবস্থায় যে সে যদি এমনটি না করে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারে বা খারাপ কিছুতে লিপ্ত হয়ে যেতে পারে বা আরও বড় ক্ষতিতে লিপ্ত হতে পারে তখন তারা জায়েজ বলেছেন এটা একটা এক্সেপশনাল জিনিস এবং কোনো কোনো আলেমের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তাহলে জমহুর উলামায়ে কেরাম বলেছেন এটা হারাম প্রথম কথা দ্বিতীয় হচ্ছে তাহলে এ থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য কি করা যেতে পারে কি রিকমেন্ড করা যেতে পারে সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটা বিষয় বলবো এক নম্বর হচ্ছে দ্রুত বিবাহের ব্যবস্থা করা বিবাহ যখন যুবকরা দ্রুত করতে না পারে তখনই তাদের আসলে এই ধরনের হতাশা এবং এই ধরনের বদভ্যাস গড়ে ওঠে দ্বিতীয় হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা এবং যারা অভিভাবক তাদেরকেও সতর্ক থাকা এবং যারা তরুণ তরুণী তাদেরও সতর্ক থাকা এমন কোনো খাবার দাবার খাওয়া ঠিক হবে না যাতে শারীরিক কামনা বাসনা খুবই বেড়ে যায় এবং তখন সে তার সামর্থ্যের বাইরে গিয়ে অর্থাৎ বিবাহের সামর্থ্য না থাকা সত্ত্বেও সে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়তে পারে সুতরাং এমন খাবার খাওয়া উচিত যাতে সে স্বাভাবিক সুন্দর চরিত্র সম্পন্ন জীবনযাপন করতে পারে তিন নম্বর হলো যা কিছু মানুষকে যৌন কাতর করে দেয় অথবা এক্সাইটেড করে দেয় সেসব কিছু থেকে দূরে থাকা যেমন কোনো খারাপ ফিল্ম দেখা থেকে খারাপ কিছু পড়া থেকে পর্নোগ্রাফি দেখা থেকে এগুলো থেকে নিজেদেরকে দূরে থাকতে হবে এবং এমন কোনো দৃশ্য দেখা থেকেও দূরে থাকতে হবে যেখানে হয়তো মেয়েদের অবাধ মেলামেশা আছে বা যারা পর্দা করে না এমন মেয়েদের সৌন্দর্য সহকারে দেখা যায় অথবা যারা অশালীন অশ্লীল পোশাক পরে সেই পরিবেশেও যাওয়া থেকে আমাদের যুবকদেরকে এবং যুবতীদেরকে দূরে থাকতে হবে চতুর্থ হচ্ছে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে যা কিছু স্বাভাবিক সুন্দর প্রাকৃতিক সুন্দর সেগুলোর সাথে সখ্যতা গড়ে তোলা যেমন হয়তো আমি একটা কোনো পার্কে গেলাম নদীর তীরে গেলাম বা স্বাভাবিক যে সৌন্দর্য সেগুলোর মধ্যে নিজেকে রাখা এবং যেই সৌন্দর্যগুলো অথবা ছেলে মেয়েদের যে পারস্পরিক ইন্টারাকশনগুলো আমাদেরকে যৌনতার দিকে ঠেলে দেয় তার থেকে আমাদেরকে সরে আসা পাঁচ নম্বর হলো ভালো সঙ্গী নির্ধারণ করা ছেলেদের ক্ষেত্রে ভালো ছেলে বন্ধু মেয়েদের ক্ষেত্রে ভালো বন্ধু আজকাল তো অবশ্য কালচারই পাল্টে গেছে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড কালচার ছেলেদের মেয়ে বন্ধু মেয়েদের ছেলে বন্ধু যেটা আসলে আমাদেরকে অনেক বিভিন্ন রকম ক্ষতির মধ্যে ফেলে দেয় একটা অসম বা বিকৃত কিংবা অন্যায় কিংবা অবৈধ যৌনতার দিকে ঠেলে দেয় যখন দেখা যাচ্ছে যে মানুষ একাকী অবস্থান করে এবং সে যৌনতা নিয়ে চিন্তা করে তখনই এই মাস্টারবেশনের দিকে সে চলে যায় অতএব সেই সমস্ত বন্ধুদের সংসর্গ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ষষ্ঠ যে বিষয়টা সেটি হচ্ছে সমাজ হিতকর ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া কারণ আমাদের তরুণ সমাজ আজকে দেখা যাচ্ছে যে कम्युनिटी डेवलपमेंटर साथे निजेदेरके सम्पृक्त करते ना पाराय निजेके निये बेशी व्यस्त एबं अनेक समय तरुण तरुणीरा निजेदेर सौंदर्य निये एबं निजेदेर यौन जीवन निये बेशी व्यस्त हये पड़े। आर सप्तम जेटी सेटी हच्छे आसले तादेर व्यक्तिगत जीवन यापनेर क्षेत्रे सतर्क थाका। जेमन दुग्ध फेरोनिब बा अत्यंत चमत्कार नरम सज्जा एगुलोर मध्य थाकले अथवा बासार मध्य यदि अनेक बेशी लग्जारि थाके तखोनी देखा जाच्छे जे असम यौन चिंतागुलो माथा चाड़ा देय। फले आमादेरके एई जायगातेओ एकटा नियंत्रित सुंदर जीवन यापन करते हबे। अष्टम जे विषयटी सेटी हच्छे जेखाने छेले मेयेदेर अबाध मिश्रण सेटा शिक्षा केंद्र होक अथवा जेमन विवाह अनुष्ठान बा सामाजिक जेकोनो अनुष्ठान होक सेगुलो थेके दूरे थाका। विशेष करे नाइट क्लाब बा जे समस्त क्लाबे छेलेमेरा एकसाथ हये डान्स करे नाचे एगुलो थेके एकदमई दूरे थाका। ताहले आशा करा जाय जे एरकम एकटा सुंदर पवित्र जीवन यापन करते पारले शुधु मास्टारबेशन नय बरं अबाध यौनता किंबा जेना व्यभिचार एगुलो थेके एबं जेकोनो फाहेशा काज थेके फाहेशा कथा थेके आमरा निजेदेरके दूरे राखते पारबो इनशाल्लाह। आजकेर प्रेक्षापटे एटा आमादेर जोन्नो खुबी खुबी जरूरी कारण नाना रकम आसले अबाध यौनता छड़िए पड़ेछे सारा विश्वे महामारीर मतो एबं मुस्लिम समाजगुलोकेओ एटा आसले आक्रांत करछे आमादेर तरुण तरुणीके आसले नष्ट करे दिच्छे। तो सुतरां आमार मने हय आजके आमादेर भाबार समय एसेछे एबं निजेदेरके पवित्र राखा आर आमादेर प्रजन्मके पवित्र राखा जाते एदेरके भालो काजेर साथे सम्पृक्त करा जाय देश जाति एबं जाबतीय उन्नयनेर साथे एदेरके सम्पृक्त करा जाय भालो काजेर चिंता तादेर माथाय ढोकानो जाय सेटी आमादेरके आसले करते हबे। महमूद राकिब बोलेछेन आमी लाभ म्यारेज करेছি বিয়ে করার সময় মেয়ের পক্ষের কেউ ছিল না আমার পরিবারের লোকজন ছিল পরবর্তীতে আমি জানতে পারি যে মেয়ের পক্ষের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল হয়ে যায়। ৬ মাস পর আমার শ্বশুর শাশুড়ি মেনে নেয় কিন্তু নতুন করে আর বিয়ে পড়ানো হয়নি। আমাদের কি আবার নতুন করে বিয়ে পড়তে হবে নাকি বিবাহ বৈধ হয়ে গেছে ইসলামী শরীয়তের এই সমাধান চাচ্ছে। প্রথমত হচ্ছে ইসলাম আসলে লাভ করে ম্যারেজ করা এই পদ্ধতিটাকে সমর্থন করে না। ম্যারেজ করে লাভ করা ইসলাম সেটাকেই আদর্শ মনে করে। আর আসলে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে আপনি বলেছেন আপনার শ্বশুর শাশুড়ি প্রথমে ৬ মাস মেনে নেয়নি কারণ কাজটা অসামাজিক হয়েছে। আজকের আমাদের মুসলিম সমাজ এগুলোকে আসলে কখনোই মেনে নিতে পারে না কারণ এটা খুবই অসুন্দর কাজ হয়েছে অসঙ্গত কাজ হয়েছে। একটা মেয়েকে তাকে নানা রকম কথাবার্তার ফুলঝুরি সৃষ্টি করে তাকে একটু কাছে টেনে নেওয়া এই যে একটা সম্পর্ক এটা কিন্তু আসলে কখনো সঠিক নয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় ছেলে মেয়ে একসাথে তারা হয়তো অবাধ যৌন জীবন যাপন করলো এরপরে আর তাদের বিবাহই হলো না কোনো কোনো ক্ষেত্রে বিবাহ হলো। এটা হচ্ছে আসলে এগুলো যত বাড়তে থাকবে নেক্সট ডে আমাদের পুরো কালচারটা পাশ্চাত্যের কালচারের সাথে মার্জ হয়ে যাবে যেটা একজন মুসলিম হিসেবে আমরা কখনোই মেনে নিতে পারি না। অতএব আমাদের এই যে অবজেকশনগুলো আছে এই জায়গাটা আমাদের একটু রিপেয়ার করতে হবে। কারো কাউকে দেখে ভালো লাগতেই পারে কিন্তু সেই লাগাটার যে বহিঃপ্রকাশ সেই জায়গাটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। যাকে ভালো লাগলো তাকে প্রস্তাবের মাধ্যমে বিবাহ করা যেতে পারে এবং আপনি ঠিকই বলেছেন যেটা আপনি শুনেছেন সেটা হলো মেয়েদের পক্ষে অভিভাবকের পূর্ণ সম্মতি ছাড়া তার বিয়েটা কখনোই ইসলামের শরিয়া সিদ্ধ হতে পারে না এবং গ্রহণযোগ্য হতে পারে না স্বীকৃতি লাভ করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি এসেছে আবু দাউদ তিরমিজি বর্ণনা করেছেন আইয়ুম আমরাআতিন নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। যে কোনো মহিলা তার ওয়ালির অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। এটা সহি হাদিস। আর এছাড়া কোরআনেও কিন্তু আল্লাহ তাআলা বলছেন তাদেরকে তোমরা ফানকিহুহুন্না বিইদনি আহলিহিন্না তাদের আহাল অর্থাৎ তাদের পরিবারের অনুমতিক্রমে এই মেয়েদেরকে তোমরা বিবাহ করাও। তাহলে কোরআনও বলছে অনুমতি প্রয়োজন হাদিসও বলছে অনুমতি প্রয়োজন। অতএব অনুমতির বাইরে গিয়ে আসলে বিবাহটা সিদ্ধ হবে না। একজন হয়তো অবাধ জীবনযাপন করতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সামাজিক স্বীকৃতি, শরঈ স্বীকৃতি এর জন্য অভিভাবকের অনুমতি লাগবে। আর এখানে আমরা ছোট্ট করে বলে নেই যে আমাদের ফকিদের একটা ছোট্ট ইখতিলাফ আছে। কেউ কেউ আলেমদের কেউ কেউ বলেছেন মেয়েরা যখন সাবালিকা হয়ে যাবে তখন তার কনসেন্ট থাকলে আর স্বামীর অর্থাৎ তার যে স্বামী হবে তাদের উভয়ের কনসেন্ট থাকলে সাক্ষী সাবুদের মধ্য দিয়ে হয়ে যায়, এটা একটা মত আছে। কিন্তু এই মতটা শরিয়াতের দলিলের দৃষ্টিতে এটা টেকে না। ফলে আমরা সহি মতটার কথা বলবো যে সেখানে মেয়েদের অভিভাবকের অবশ্যই অনুমতি লাগবে এবং অনুমতি ছাড়া সেই বিবাহটা বাতিল। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই ভার্ডিক্টটা দিয়েছেন, এই বক্তব্যটা দিয়েছেন, এই ঘোষণাটা দিয়েছেন। অতএব এখানে আর কোনো ধরনের আসলে বক্তব্য গ্রহণযোগ্য নয়। আপনাদের যেহেতু বিবাহটা শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছেন, ভালো, তাহলে এটাকে রিনিউ করতে হবে, এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। রিনিউ করে আপনারা নিশ্চিন্ত মনে এরপরে সংসার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মোহাম্মদ জাকির খান আপনি একটা প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন নতুন বাচ্চা হওয়ার সময় থেকে আকিকা দেওয়া পর্যন্ত কি কি কাজ করতে হয় সুন্নাহর আলোকে জানাবেন। আমরা বাচ্চার অধিকার নিয়ে অবশ্যই খুব সজাগ থাকা দরকার, আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ছোট বাচ্চাদের নিয়ে আমরা অনেক সময়ই আসলে অসতর্ক থাকি, অসচেতন থাকি এবং ভাবি সেটা বাচ্চা মানুষ, তার আবার কিসের অধিকার। অথচ ইসলামী শরিয়া কত সতর্ক যে আমাদের বাচ্চাদের একগুচ্ছ সকল অধিকারের কথা আসলে আমাদেরকে বলে দিয়েছে। আমরা হয়তো একসাথে সবগুলো অধিকার সম্পর্কে কখনো পড়ি নাই বা জানি না, ফলে এগুলো সম্পর্কে আমরা অসচেতন থাকি। এবং এই অধিকারগুলো সংরক্ষণের ক্ষেত্রে ইসলাম খেয়াল করেছে যে কোনটা তার দিনই নির্দেশনার ক্ষেত্রে অধিকার সেটাও রক্ষা করার কথা বলছে, কোনটা জাগতিক ক্ষেত্রে তার অধিকার সেগুলো সংরক্ষণ করার কথা বলেছে। আমরা সেগুলো একটা একটা করে উল্লেখ করছি। যেমন প্রথম, সন্তান হওয়ার সাথে সাথে সন্তানের সুসংবাদ দেওয়া, এটা তার অধিকার, কে যেন সন্তান হয়েছে বলে বেজার না হয়। এবং বিশেষ করে ছেলে হোক আর মেয়েই হোক, উভয় ক্ষেত্রে ইসলাম এই বেশারাত দেওয়াকে সমর্থন করেছে। এবং এটা আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা সাহাবায়ে কেরাম তারা সন্তান হওয়ার সাথে সাথেই সবাইকে জানান দিতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকে একদম সন্তান হওয়ার পর নিয়ে আসতেন তাকে তাহনিক করানোর জন্য, নাম রাখার জন্য। না, তাহলে এটা বেশারাত দেওয়া, এই সুন্নাহটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ব্যাপক প্রচলিত ছিল। আমাদের যুগে আমরা দেখি যে মেয়ে হলে আমরা তো ব্যাপকভাবে বলি না, অনেকে বেজার হয়ে যান, ছেলে হলে আবার বেশি খুশি হয়ে যান। আসলে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করার কোনো বিধান ইসলামে নেই। দ্বিতীয় হচ্ছে সন্তানের কানে আজান দেওয়া। আজানের হাদিসটাই হাসান বলে আসলে প্রমাণিত হয়েছে, যেমন আবু দাউদের 5105 নম্বর হাদিস হাসান, এটা বাংলা হাদিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর ইমাম তিরমিজি এই হাদিসটা সম্পর্কে সহি বলেছেন, যদিও ইমাম তিরমিজির এই রেওয়ায়তটাকে কেউ কেউ দাঈফ বলেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো রেওয়ায়েত মিলে এই রেওয়ায়েতগুলোকে হাসানের পর্যায়ে উপনীত করা যায়। ফলে এর থেকে দলিল সাব্যস্ত হতে পারে যে মৌলুদ বা যে সন্তান জন্মগ্রহণ করেছে, ছেলে হোক মেয়ে হোক, তার কানে আজান দেওয়া। আর ইকামতের হাদিসগুলো আমরা দেখতে পাচ্ছি কোনোটা মাওদুর, কোনোটা দাঈফ, ফলে সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করব না ইকামত দেওয়ার কথা, বরং ডান কানে আজান দিলেই যথেষ্ট হবে। তৃতীয় যে আমলটি, সেটি তাহনিক, একটু আগে আমি বলেছি। যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নবজাতককে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন এবং বললেন, উলিদ আলী গোলামুন, আমার একটা সন্তান জন্মগ্রহণ করেছে। ফাআতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম, আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামরাতিন ওয়া দাআ লাহু বিল বারাকাহ, তিনি তাকে একটা তামরা, একটা খেজুর চিবিয়ে সেটা হাতে নিয়ে তার মায়ের মধ্যে লাগিয়ে দিলেন, এটাকে বলা তাহনিক। তিনি তাকে তাহনিক করালেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন। এবং তারপরে ওয়াদাফাআহু ইলাইয়া, এরপর আমার কাছে দিলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিলেন, कोले निये तार नाम रखलें इब्राहिम, ताके ताहनिक करालें, तार जोनो दुआ करलें एबं तारपरे ताके बाबार कोले फेरत दिलें, आबू मूसा आल-अशआरीर कोले फेरत दिलें। एई तो एर थेके आमरा बुझलाम जे ताहनिक करानो एभाबे दुआ करा एटा सुन्नाह। चार नम्बर जे काज सेटी होच्छे चुल फेला। सप्तम दिनेर दिन छेले बाच्चादेर चुल फेला, मेये बाच्चादेर नय, एबं सेई चुल फेलार परे समपरिमाण रूपार ओजन अनुयायी सादका करा। अच्छा, एटाओ हादिस द्वारा साब्यस्त। पंचम जे विषयटा सेटी होच्छे नवजातकेर नाम राखा। सुंदर नाम, नबीदेर नाम, आब्दुल्लाह आब्दुर रहमान आल्लाहर काछे प्रिय नाम, बा एर थेके बोझा जाच्छे एरकम आरो जे नामगुलो आछे आब्दुल हालिम, आब्दुल आलिम, आब्दुल करीम, ए नामगुलो आल्लाहर काछे प्रिय नाम, अथवा जे कोनो भालो नाम राखा जेते पारे। साहाबाए केराम सबार नाम तो आब्दुल्लाह आब्दुर रहमान छिलो ना, आर अन्यान्य नामो छिलो, ताइले आमादेर काछे प्रिय नाम होच्छे नबीदेर नाम आब्दुल्लाह आब्दुर रहमान बा इबादुर रहमान, ए नामगुलो आर 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 हलो कि भालो मुबाह सुंदर नामगुलो साहाबाए केरामेर नामगुलो। मेयेदेर क्षेत्रे नबीर बीबीदेर नाम, महिला साहाबियादेर नाम, एटा होच्छे उत्तम। षष्ठ जे विषयटी सेटी हलो आकिका। एटा बाच्चादेर अधिकार, आकिका करा। आमादेर बाबा मायेरा मने करेन जे आकिका आमार इच्छा मतो करब, अनेके कुरबानिर जोन्नो रेखे देन, अनेके भाबेन जे जारा आधुनिक शिक्षित तारा तो मने करेन जे एगुलो धर्मीय विषय, एगुलो ना मानलेओ चलबे, ताई ना? किन्तु आसले आकिकाटा जरूरी, यदिओ एटा सुन्नाह, जरूरी कारण प्रत्येक नवजातकेर निरापत्ता आकिकार साथे जड़ित थाके। अतएव आकिका कराटा सामर्थ्यवानदेर जोन्नो खूब स्ट्रंगलि रेकमेंडेड एक काज एबं शिशुर अधिकार, शिशुर अधिकार। सप्तम जे काजटी सेटी होच्छे शिशुर दुग्धपानेर समयटा रक्षा करा। कुरान बोलछे सेटा 2 বছর, हाउलाइने कामेलाइन, सेटा हलो पूर्ण 2 বছর 24 মাস। आमादेर अधिकांश मायेरा, विशेष करे आधुनिक मायेरा, तारा सन्तानके, निजेर पेटेर सन्तानके आसले अधिकार थेके बंचित करेन। तारा बाच्चादेरके बाइरेर खाबार खावान, अथवा बाइरेर जे दुधेर गुड़ी थेके खावान, अथच जे कोनो बाच्चादेर हस्पिटाले गेलेई देखा जाय जे मायेर दुधेर कोनो विकल्प नेई, एबं मायेर दुधेर माध्यमे बाच्चार शरीरे जे रोग प्रतिषेधक क्षमता तैरि हय सेटा कखनोई अन्य दूध थेके, अन्य बाइरेर खाबार थेके सेटा आसे ना, एबं एर माध्यमे माने बाच्चा जे खाद्यगुणटा पाय सेटा आरो अनेक खाद्य मिलिये से पाय ना। एटा आमादेरके मने राखते हबे। सुतरां बाच्चार ए अधिकार थेके आसले बाबा एबं मायेर उचित नय बाच्चाके बंचित करा। एरपर 8 নম্বর हलो इख्तितान, खेतान जेटाके बला हय, अर्थात बाच्चाके आमादेर बांगला भाषाय बली मुसलमानी करानो, खतना करानो, खतना। एबं एटा बाच्चादेर जत बयस कम थाके ततई भालो। आमि आमार बाच्चादेरके 3 থেকে 4 মাস एर मध्य करिए फेलेছি, যারা মদিনায় হয়েছিল বাংলাদেশীয় ছেলেদের কথা বলছি আর কি। মেয়েদের আসলে খতনা করানোর প্রয়োজন নাই, যদিও আরব দেশের কোথাও কোথাও সেটা প্রচলন আছে, বাট খতনাটা সাধারণত ছেলেদের জন্যই আসলে মূলত প্রযোজ্য। এই ক্ষেত্রে আমরা জানি যে একটা হাদিসে যে ফিতরা অর্থাৎ স্বভাবজাত সুন্নতি যে কাজগুলোর কথা রেকমেন্ড করা হয়েছে সেটাকে কোথাও 5টা কোথাও 10টা বলা হচ্ছে। এর মধ্যে একটা হলো আল ইখতিতান বা খতনা করানো। আর নবম যে কাজটি সেটি হচ্ছে বাচ্চাদের হাদানা, দেখাশোনা ও নাফাকা এবং খোরপোশ, বাচ্চাদের খোরপোশ দেওয়া। এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা বাবার উপরে ওয়াজিব, বাবার উপরে ওয়াজিব। বাচ্চাদের যে কোনো ধরনের যতদিন তারা নাবালিক থাকে তাদের এই খোরপোশ দেওয়াটা, এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহর আগ পর্যন্ত এটা চালানো বাবার কর্তব্য। দশম যে বিষয়টি সেটি হলো বাচ্চাদের শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার, শিক্ষা মানে কোন শিক্ষা? তার ক্যারিয়ার গড়ার জন্য জাগতিক শিক্ষা না, দিন এবং দুনিয়া উভয় শিক্ষাই পাওয়ার অধিকার মুসলিম শিশুর রয়েছে। মুসলিম শিশুকে দিনী শিক্ষা দিতে হবে আগে, এবং তারপরে প্রয়োজন অনুযায়ী জাগতিক শিক্ষা। কারণ দিন শিক্ষা যদি সে না করে, কোরআন হাদিস যদি সে না পড়ে, কোরআন দিয়ে যদি সে শুরু না করে, তাহলে তার পুরো জীবনটাই ভুল পথে চলে যাবে এবং সে ধ্বংস হয়ে যাবে। এই জীবনটা তো নশ্বর, ছোট্ট, অল্প কিছু দিনের। ফলে এই জীবনটার পেছনে সোনার হরিণ ধরার জন্য ছুটতে ছুটতে সে আখিরাতে কপটদক্ষিণ অবস্থায় উপস্থিত হবে। অতএব বাবা মায়ের উচিত হচ্ছে তাদের সঠিক তালিমের ব্যবস্থা করা, যার মধ্যে এক নম্বর হচ্ছে দিনী তালিম এবং তারপরে হলো দুনিয়া তালিম। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে রেকমেন্ড করব যে যেন ক্লাস 8 পর্যন্ত আমাদের শিশুরা একদম শুরু থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়। আমি মুসলিম শিশুদের কথা বলছি, যাতে তারা কোরআন খুব ভালো মতো রপ্ত করতে পারে। এদের মধ্যে যারা পারে তারা হেফজো করে নেবে, আর যারা ফুল হেফজো করতে না পারে অল্প কিছু হলে হেফজো করবে, 1 পারা 2 পারা 5 পারা। এবং তারা কিছু হাদিস পড়বে, তারা ইসলামের মৌলিক আকিদাগুলো শিখবে, তারা কিছু জরুরি আরবি শিখবে, শুদ্ধভাবে কোরআন পড়াটা শিখবে। এই সব কিছু জরুরি। এবং ফিকহ এবং ইবাদতের ক্ষেত্রে জরুরি জিনিসগুলো, ইসলামের মৌলিক জিনিসগুলো তারা শিখে ফেলবে। এর মধ্য দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসবে, দ্বীনের প্রতি ভালোবাসা রাখবে, ইসলাম মুসলিমদের প্রতি ভালোবাসা রাখবে। শিক্ষার মূল বিষয়টা হচ্ছে এই। এরপরে জাগতিক শিক্ষা তো যে কোনো সময় নেওয়া যায়। ভিন্ন ভাষা শিখবেন, ইংরেজি অথবা অন্য কোনো ভাষা, ইউরোপিয়ান কোনো ভাষা, অসুবিধা নাই। সায়েন্স, কমার্স, আর্টস এগুলো ক্লাস 8-এর পরে যে কেউ শিখতে পারে সহজেই। ক্লাস 5 এবং 8 যারা মনে করেন যে তারা স্কুলেই পড়াবে, অন্তত ক্লাস 5 পর্যন্ত আপনি আপনার শিশুকে মাদ্রাসায় অথবা ইসলামী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পারেন। আচ্ছা, 11 নম্বর যেটা, সেটি হলো মিরাস। ছোট বাচ্চাকালে যদি সে বাবাকে হারায়, সে কিন্তু মিরাস পাবে। বড়রা এটা ভাবার অবকাশ নেই যে ছোট্ট শিশুকে আর কি দিব, একে তো এমনিই দেখে বড় করব না। সে পূর্ণ বয়সের একজন মানুষের মতোই মিরাস পাওয়ার, উত্তরাধিকার পাওয়ার অধিকার রাখে। এবং সর্বশেষ যেটি আমরা বলবো সেটি হচ্ছে আদল এবং ইনসাফ, সাম্য। শিশু, কিশোর, তরুণ, বড়, পরিবারের মধ্যে যদি ভাই বোনদের মধ্যে এরকম বয়সে বিভিন্ন বয়স থাকে, সবার মধ্যে সমান সাম্য প্রতিষ্ঠা করতে হবে। কাউকে ঠকানো যাবে না, কারো প্রতি অবিচার করা যাবে না, বিমাতাসুলভ আচরণ করা যাবে না। সব সন্তানকে একই দৃষ্টিতে দেখতে হবে। এবং এভাবে যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ বাচ্চাদের অধিকার রক্ষিত হবে। মোহাম্মদ সোহাগ হাসান বলেছেন, মায়ের নামে সম্পত্তি থাকলে কি ছেলে মেয়ে সমান সম্পদ পাবে নাকি 3-এর 1 অংশ পাবে? মায়ের নামে সম্পত্তি থাকলে ছেলে মেয়ে 1:2 পাবে। তার মানে হচ্ছে আসলে যে কোনো মৃত ব্যক্তি, পুরুষ হোক অথবা মহিলা হোক, তার সন্তানরা, ছেলেরা ডাবল মেয়েরা অর্ধেক পাবে, ছেলেরা ডাবল মেয়েরা অর্ধেক। এটার কারণ নিয়ে আজকে আর বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই, এটা ইসলামের সিস্টেম। কারণ ইসলাম পুরুষদেরকে সকল খোরপোশে দায়িত্ব দেয়, মেয়েদেরকে কোনো দায়িত্ব দেয় না। ফলে মেয়েদেরকে এখানে অর্ধেক সম্পত্তি দেওয়া হচ্ছে, আর ছেলেদেরকে ডাবল সম্পত্তি দেওয়া হচ্ছে। সেটা মায়ের থেকেই পাক আর বাবার থেকেই পাক, একই নিয়ম। আচ্ছা, মাইনুল কবির বলেছেন, সালাতের সময় সেজদার স্থানে কোনো ময়লা বা পোকামাকড় থাকলে তা হাত দিয়ে পরিষ্কার করে দেওয়া যাবে কি? হাত দিয়ে পরিষ্কার করে দেওয়ার এই বিষয়টা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফলে উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। যে হাদিসটার আলোকে এই কথাটা বলা হয়েছে, হুকুমটা দেওয়া হয়েছে, সে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের সহিহাইনে। হাদিসটা মুআইকিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতের মধ্যে বালি সরিয়ে দেয় অথবা পরিষ্কার করে বা সমান করে দেয়, হাইতু ইয়াসজুদ, যেখানে সে সেজদা করে ওই জায়গায় সেজদা করার জন্য সে হয়তো বালু পরিষ্কার করলো অথবা সরায় দিল অথবা সমান করলো, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন কুনতা ফাইলান, তুমি এটা করো না, তবে যদি করতে চাও তাহলে একবারই করো, তার বেশি করো না। এর থেকে উলামায়ে কেরাম যে হুকুমটা ইস্তেমবাত করেছেন সেটা হচ্ছে সালাতের মধ্যে বালু সমান করে দেওয়া, এটা মাকরুহ। তার মানে হচ্ছে বালু সরানো, কোনো কিছু সরানো, পাথর সরানো অথবা সেই জায়গাটা পরিষ্কার করা, সবই একই কাজই তো, তাই না? এই কাজটুকু মাকরুহ হওয়ার দলিলটা আমরা এভাবেই পেলাম। উলামায়ে কেরাম অবশ্য বলেছেন, এটা যদি বেলা ওদর, কোনো কারণ ছাড়াই, এমনি যে দুত্তরি এই বালুর মধ্যে আমি এভাবে করবো, একটু পরিষ্কার করে নিই বা একটু সরায় দিই, কোনো কারণ ছাড়া যদি কেউ করে তাহলে সেটা মাকরুহ। আর যদি কোনো কারণ থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে ইন কুনতা ফাইলান ফাওয়াহিদা, যদি করতেই হয়, যদি তুমি করেই থাকো অর্থাৎ করতেই হয় তাহলে একবার, তাহলে বোঝা গেল যে প্রয়োজনে একবার করতে কোনো অসুবিধা নেই। ইমাম নাওয়াবী তিনি বলেছেন যে এখানে মানে এই কথার দ্বারা বোঝা গেল যে লা তামসাহ, তুমি মাসহ করো না, এটাকে মানে কি বলে যে পরিষ্কার করো না। মাসহ করা মানে হচ্ছে পরিষ্কার করো, বালু সরায়া দিও না। আর যদি সরায়া দাও ফালা তাজিদ আলা ওয়াহিদ, তাহলে একবারের বেশি করো না। এক্ষেত্রে আরেকটা হাদিসও আমরা পাই যেটি ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ সহ আরও অনেকে বর্ণনা করেছেন এবং তার ইসনাদটা জাইয়িদ বা ভালো ইসনাদ। সেখানে হাদিসটি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কামা আহাদুকুম ফিস সালাতি, যখন তোমাদের কেউ সালাতের মধ্যে দাঁড়ায় অর্থাৎ সালাত শুরু করে ফালা ইয়ামসাহিল হাসা, তাহলে সে যেন পাথর না মোছে অর্থাৎ পাথর না সরায়। ফা ইন্নাল মারহামা তুয়াজিহুহু, ফা ইন্নাল মারহামা তুয়াজিহুহু। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম কি পাথর সরানো যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর অন্য হাদিসে যেহেতু একবার সরাতে বলেছেন তাহলে বোঝা গেল জিনিসটা মাকরুহ, পরিপূর্ণ নিষিদ্ধ নয়। ভাই আরেকটা প্রশ্ন করেছেন আমাদের এই ভাই, তিনি মাইনুল কবির, বলেছেন সালাতে ইমাম সাহেবের উচ্চস্বরে কিরাত পাঠের সময় দোয়ার আয়াতগুলো আসলে কি মনে মনে আমিন বলা যাবে? আচ্ছা, মনে মনে আমিন বলার বিষয়টা একটা মাসআলা। আরেকটা মাসআলা হচ্ছে কিরাত পাঠের সময় দোয়ার আয়াতগুলো আসলে সেটা কি আল্লাহর কাছে তামান্না করা যাবে কিনা, চাওয়া যাবে কিনা, সশব্দে বা নীরবে। আপনার এই প্রশ্ন থেকে আমরা দুটো জিনিস নিলাম। প্রথমত, সালাতের কিরাত পাঠের সময় যদি আল্লাহ তাআলা ভালো কোনো কিছু বলেন বা দোয়ার কিছু চলে আসে সেখানে, তাহলে দোয়া করা যাবে, সেরকম অনেকগুলো হাদিস থেকে সেটা আমরা জানি। যেমন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে সহিহ রিওয়ায়েতে জানতে পারি যে হাদিসটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এসেছে, তিনি বলেছেন সাল্লাইতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামা মাররাত বিহি আয়াতু রাহমাতিন ইল্লা ওয়াকাফা ইনদাহা লিয়াসআলা ওয়ালা আয়াতু আযাবিন ইল্লা তাআউযা মিনহা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত পড়েছি, যখনই কোনো আয়াতু রাহমা, রহমতের কোনো আয়াত এটা পড়া হতো বা তার পাশ দিয়ে অতিক্রম হতো, তখনই তিনি সেটা থেমে যেতেন, থেমে সেটা চাইতেন আল্লাহর কাছে। এবং যখনই কোনো আযাবের আয়াত অতিক্রম করতেন তাহলে সেই আযাব থেকে তিনি আল্লাহর কাছে পানাহ চাইতেন। তাহলে দেখা গেল যে সালাতের মধ্যে কিরাআতের সাথে সম্পৃক্ত কোনো দোয়ার বিষয় থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছেন, চাওয়ার থাকলে চেয়েছেন, আর আশ্রয় নেওয়ার বিষয় থাকলে, আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার বিষয় থাকলে সে আযাব থেকে তিনি আশ্রয় নিয়েছেন। সানাআনি সুবুলুস সালামের মধ্যে বলেন ওয়াফিল হাদিসে দলিলুন আলা আন্নাহু ইয়ানবাগি লিল ক্বারি ফিস সালাতি তাদাব্বুরু মা ইয়াকরাউহু ওয়া সুআলু রাহমাতিহি ওয়াল ইস্তিআযাতু মিন আযাবিহি। এই হাদিস দ্বারা বোঝা গেল, এই হাদিসের মধ্যে দলিল আছে যে সালাতের মধ্যে যিনি কিরাত পড়ছেন, সেই কিরাত যিনি পড়নেওয়ালা, তার জন্য সঙ্গত হলে তিনি যা পড়ছেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, এবং তিনি যা পড়ছেন সেখানের কোনো রহমতের বিষয় থাকলে সেটা চাওয়া, এবং সেখানে কোনো আযাবের বিষয় থাকলে তা থেকে পানাহ চাওয়া, এটা এই হাদিস দ্বারা বোঝা গেল। এবং তিনি আরও বলেছেন ওয়ালা আল্লাহ হাদাফি সালাতিল লাইল, সম্ভবত এটা রাতের সালাতে। এটা ঠিক যে আমরা আরও অন্যান্য হাদিসগুলো যদি বিশ্লেষণ করি, যেমন আমরা আব্দুর রহমান বিন আবু লাইলার যে হাদিসটা আছে সেখানেও দেখি যে এটা আসলে ফরজের বাইরে রাতের সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বেশি ঘটতো। আবু লাইলা, আব্দুর রহমান বিন আবু লাইলা বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি সালাতিন লাইসাত বিফরিযা ফামাররা বিযিকরিল জান্নাতি ওয়ান নার ফাকালা আউযু বিল্লাহি মিনান নার। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সালাতের মধ্যে পড়তে শুনলাম যে সালাতটা ফরজ সালাত ছিল না, তিনি যখনই জান্নাত এবং জাহান্নামের উল্লেখ করতেন বা জাহান্নামের পাশ দিয়ে উল্লেখ করার একরাতের পাশ দিয়ে যেতেন, তখন তিনি বলতেন আউযু বিল্লাহি মিনান নার, আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি জাহান্নাম থেকে। এটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। तो सुतरां आमरा ओलामाई केरामेर बक्तव्य थेके एई हादिसगुलोर आलोके देखी तारा बोलेछेन हादिसगुलोर आलोके बोझा जाच्छे जे दुआ करा जाबे। एखन द्वितीय प्रश्नटा आसि सेटी हच्छे आपनि बोलेछेन आमीन बोला जाबे किना। आमीन बोला जाबे एमन कोनो दलिल रसूल सल्लाल्लाहु आलैहि वासाल्लाम थेके आसेनि, शुधु दुआर कथाई बोला हच्छे। ताहले तामीनेर पक्षे आमरा जेहेतु स्पष्ट कोनो दलिल पाচ্ছি না, তাহলে আমরা বলবো ইমাম যখন এত সুন্দর কোনো কেরাত পড়েন তখন তিনি এবং মুক্তাদি উভয় দোয়া করতে পারবেন, তবে আমিন না করাটাই হচ্ছে সঙ্গত, যেহেতু এর পক্ষে কোনো দলিল নেই। কারণ সালাতের এই যে এক্সক্লুসিভ একটা ইবাদা, এরকম একটা ইবাদা বা সালাতের মধ্যে আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা ইভেন্টে দলিল থাকলে সেটা করব, না হলে সেটা করব না। उम्मे हुमायरा बिनते शाहीन आपने बोलेছেন प्रथम तशाहुदे दुरूद पड़ा भालो नाकि ना पड़ा भालो। प्रथम तशाहुदे अर्थात यदि चार राकात वाला सालातेर प्रथम दुई राकातेर परे आमरा जे प्रथम जलसाटाय बसि सेखाने तशाहुद पड़ते हय, सेई तशाहुदेर साथे दुरूद पड़बो किना एटा निये ओलामाए केरामे दुटो काउल आछे। एकटा काउल हच्छे प्रथम तशाहुदे तशाहुदेर उपरे आर कोनो किछु करा जायेज नेई एवं करा उचित हबे ना, एटाई हच्छे जमहुर उलामाए केरामेर अभिमत, जादेर मध्ये रयेछेन आल हानाफिया ओल मालिकिया ओल हानाबेला एवं इमाम शाफिर पुरातन काउल अनुयायी एवं एटा सालाफेर एकदल उलामा स्पष्ट करे बोलेछेन एवं एत अधिक संख्यक उलामाए केराम एई मतेर पक्षे मत व्यक्त करेछेन जे कारणे उलामाए केरामेर केउ केउ बोलछेन ए ब्यापारे इजमा हयेछे, यदिओ सत्यिकार अर्थे इजमा आसले हयनि। क्यों तारा कथा बोलेछेन? तारा बोलेछेन एक नम्बर जे नबी सल्लल्लाहु आलैहि वसल्लमेर काछ थेके ए ब्यापारे कोनो किछु साब्यस्त हयनि एबं तिनि उम्माके एटा शेखाननि एबं एटाओ जाना जायनि जे साहाबाए केरामेर मध्य थेके केउ एटाके मुस्ताहाब बोलेछेन। द्वितीय हच्छे यदि एटा एई जायगाय ताशाहुदेर उपरे दुरूदटा ए जायगाय यदि शरियत सम्मत हतो ताहले दुआटाओ शरियत सम्मत हतो, कारण प्रत्येक दुरूदेर साथे दुआरो सुयोग रयेछे। कारण ताशाहुद आउयाल एबं ताशाहुद आखिरेर मध्य तो कोनो पार्थक्य नेই, यदि ताशाहुद ए ताशाहुदेर साथे दुरूद हतो ताहले दुआओ करा जेत, जेमन ताशाहुद आखिरेर साथे दुरूद आछे ताই दुआओ करा হচ্ছে। तीन नम्बर तारा বলছেন যে আত-তাশাহুদ আল আউয়াল এটাকে রাখা হয়েছে জাস্ট একটা হালকা আমল হিসাবে। যেমন আমরা দেখি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রথম দুই রাকাতে বসতেন তখন তিনি অল্প সময় বসে আবার উঠে যেতেন। তার মানে এই হাদিস থেকে এটা বোঝা যায় যে এটা উলামায়ে এটা সাহাবায়ে কেরামের আমল ছিল, তারা এখানে দুরূদ পড়তেন না। দ্বিতীয় যে কাউল সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম তাশাহুদের পরে দুরুদ পড়তে কোনো অসুবিধা নেই, বরং পড়া যেতে পারে, সেটা মুস্তাহাব। এটা শাফি মাজহাবের অভিমত এবং এছাড়াও আল আজুররি ইবনু হাজাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ সহ আরও প্রমুখ ওলামায়ে কেরাম এ মতের পক্ষে মত ব্যক্ত করেছেন। সেখানে আমরা দেখি যে তারা দলিল হিসাবে তিনটা জিনিস উল্লেখ করেছেন। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে या अय्युहल्लाज़ीना आमानु सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा काउलर माध्यमे सलात एवं सालाम दुटोई पढ़ते बोलेছেন। সুতরাং যখনই সালাম পড়া হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী তাশাহুদের মধ্যে আছে তাই না, তখনই তার উপর সালাতও পড়া যাবে। সালাতটাই হলো দুরুদ, তাহলে তাশাহুদের মধ্যে আছে সালাম আর তারপরে দুরুদ পড়া যাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কমন ভাবে সালাত এবং সালাম দুটো একসাথে পড়ার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে তারা বলেছেন যে এটা এমন একটা জায়গা যেখানে তাশাহুদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করা হয়, তাশাহুদ পড়া হয়, সুতরাং একই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং দুরূদ পেশ করতে কোনো অসুবিধা নেই, যেমনটি শেষ তাশাহুদে করা হয়। তৃতীয় যে দলিলটা তারা উল্লেখ করেছেন সেটা হলো প্রথম তাশাহুদ হচ্ছে এমন একটা জায়গা বা মাহল যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করা হয়েছে এবং উল্লেখ করাটা মুস্তাহাব, সুতরাং যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করা হয় তখনই তার উপর সালাত পড়ার নির্দেশনা যেহেতু হাদিসে এসেছে সেটা পড়তে কোনো অসুবিধা নেই। তো এই দুটো অভিমত আমরা পেলাম। দেখা যাচ্ছে যে দুটো অভিমতের পক্ষে যথেষ্ট যুক্তি এবং শক্তিশালী অবস্থান রয়েছে, অতএব ব্যক্তি যে কোনোটাই করতে পারেন। তবে আমরা বলবো जेहेतु जमहुर उलामाए केरामेर बक्तब्य एखाने खूबी स्पष्ट एवं तुलनामूलक शक्तिशाली बोले आमार काछे प्रतिभात हय ताहले आमरा प्रथम ताशाहुदे अर्थात प्रथम जलसाय ताशाहुदटाई पढ़बो आमरा आसले दुरूदटा पढ़बो ना एवं दुरूदटा आमरा शेष ताशाहुद बा ताशाहुद आखिरेर जोन्नो रेखे देब। एरपरे किछु छोटो प्रश्न आछे आमि एकटु द्रुत जाई। नाहिन आल हासान बोलेछेन आमार व्यवसार काजे प्रतिदिनई ढाका आसते हय ग्राम थेके ताहले कि आमि सालात कसर करते पारबो? हाँ पारबेन, किन्तु आपनी जदि एक अफिसे अफिस करें एक सुनिर्दिष्ट अफिसे अफिस करें ताहले सेई जायगाय आपनाके पुरो पड़ते हबे, कसर करा जाबे ना। आर जदि आपनी व्यवसार काजे एक एक दिन एक एक जायगाय थाके विभिन्न दोकाने विभिन्न जायगाय जान ताहले आपनी व्यवसार काजे जेखान थेके आसछेन सेटा जदि सफरेर दूरत्व हय जेखानेई जान ना केन ताहले प्रतिदिनई आपनी कसर करते पारबेन जदि आबार आपनार जायगाय फिरे आसेन। एखाने एक जिनिस आपनाके एनशियोर करते हबे जे एटा सफरेर दूरत्व एबं सफर दूरत्वेर क्षेत्रे आमरा बोलेछि जे सेटाई प्रतिधानयोग्य सेई मतटाई जेखाने बला हच्छे जे एई एलाकार अधिबासीरा एई परिमाण दूरत्वे गेले एटाके सफर बले, एटा अरफ अनुयायी अर्थात आमादेर प्रथा अनुयायी एटा सफर बले गण्य हय ताहले ता आपनार सेटा सफर हबे एबं सालात कसर करते पारबेन। तानवीर सुल्ताना बोलेছেন বাসে সফররত অবস্থায় মাগরিবের নামাজ কাজা হয়ে গেলে বাসায় এসে এশার সালাতের সাথে কি মাগরিবের সালাত কসর পড়তে হবে নাকি পুরো নামাজ পড়তে হবে? সফররত অবস্থায় কোনো সালাত কেন কাজা করবেন? আপনি কাজা না করে তো জমা করে পড়ার সুযোগ আছে, আপনি কাজা করাটা ঠিক হবে না। হ্যাঁ, কারণ কোনো সালাত তার ওয়াক্ত শেষ হয়ে যাওয়া আর পর্যন্ত রাখা যাবে না। হ্যাঁ, আপনি এখন বলছেন যে আপনি সফর অবস্থায় মাগরিব পেয়েছেন, এশা হয়ে গেছে, এশা হওয়ার পরে আপনার সফর শেষ হয়েছে, আপনি তখন বাসায় এসে গিয়েছেন, তাহলে এই অবস্থায় আপনার জন্য যেটা করণীয় আমি সেটা বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনার সফর শেষ হওয়ার আগে আপনি মাগরিব এশা একসাথে পড়ে নেবেন এবং সেখানে আপনি অবশ্যই এশা কসর করতে পারবেন। আর মাগরিবের তো কোনো কসর হবে না। আপনি এখানে বলেছেন মাগরিবের নামাজের কসর পড়তে হবে কিনা, মাগরিবের নামাজের কসর কথা কি কেউ শুনেছে নাকি? মাগরিবের নামাজ তো 3 রাকাত, এখানে 1.25 রাকাত তো সালাত পড়ার কোনো সুযোগ নেই। যাই হোক, আমি বলবো যে যারা মাগরিবের একটু পরপর বা এশার শুরুতে এসে পৌঁছবেন বাড়িতে এমন হয় তারা মাগরিবের সালাতে মাগরিব এশা দুটোই পড়ে নেবেন। আর যদি আপনি মাগরিব এশা দুটো একসাথে না পড়েন তাহলে মাগরিবের ওয়াক্তের মধ্যে অবশ্যই মাগরিবের সালাত আপনাকে পড়ে নিতে হবে। আর যদি দুটো একসাথে পড়েন সেটা অবশ্যই সফর অবস্থায় শেষ করতে হবে। বাড়িতে এসে মাগরিব এশা একসাথে পড়ার কোনো সুযোগ নেই, কারণ বাড়িতে এখন আর আপনি মুসাফির না। তাহলে আপনি যে জমার করলেন আপনি কোন প্ল্যানে করলেন, আপনার প্ল্যানটাকে অবশ্যই শরীয়তের বিভিন্ন বিধানের সাথে সঙ্গতি রেখেই করতে হবে। এভাবে প্ল্যান করা যায় না যে আপনি মানে যেমন রাত ৮টা বা ৯টা পর্যন্ত সফরে ছিলেন, ৯টা বাসায় এসে পৌঁছলেন, তারপর মাগরিব এশা দুটো গিয়ে বাড়িতে পড়লেন, তাহলে এই জমাটা তো আপনার জন্য জায়েজ হবে না, কারণ আপনি অলরেডি সফর শেষ করে ফেলেছেন। তাহলে এই জমার হুকুমটা নেওয়ার জন্য আপনাকে সফরের মধ্যেই সালাতটা শেষ করতে হবে। সফর ছাড়াও জমা করা যায়, সেটা আমরা দেখেছি যখন প্রচণ্ড বৃষ্টি নামে অথবা বরফ নামে অথবা মানে যদি আরও কিছু আসবাব তৈরি হয় যেমন ভূমিকম্প কিংবা ঝড় তুফান, এরকম যদি পরিস্থিতি তৈরি হয় তখন জমা করা যাবে, কসর করা যাবে না। জমা করা যাবে, কসর করা যাবে না। আর স্বাভাবিক অবস্থায় থাকলে তাহলে জমা কসর দুটোই সফর অবস্থায় করা যাবে, আর আমাদের সুস্থ অবস্থায় জমা করা যাবে না, কসর করা যাবে না। আব্দুল্লাহ ইসলাম বলেছেন গলার নিচের দাড়ি কাটা যাবে কি না। এখানে আমরা দেখি যে দাড়ি কাকে বলা হয়, আমি খুব সংক্ষেপ বলছি। এখানে দাড়ি হচ্ছে আসলে এই যে 2 চোয়ালের যে এক কানের লতি থেকে এই যে এখান থেকে আরম্ভ করে এই যে চোয়াল চিবুক এই পুরো জায়গাটায় এবং এর আশপাশে যে চুলগুলো গজায় এটা হলো দাড়ি। তাহলে বোঝা গেল যে গলার নিচে যে গলার নিচের এই অংশটা অথবা ঘাড়ে যে চুলগুলো গজায় এটা দাড়ি নয়, এটা দাড়ি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার কথা বলেছেন দাড়ি ছেড়ে দাও, কিন্তু তিনি কি খুবই স্পেসিফিকলি বলে দিয়েছেন যে চোয়ালের এই জায়গা এই চিবুকের উপরে অথবা এই নিচের একটু অংশে এটা হলো দাড়ি? এটা তো তিনি বলে দেননি। এটা যেহেতু তিনি বলে দেননি তাহলে আমাদেরকে एर जे आभिधानिक अर्थ आल्लेहिया आल्लेहिया बोलते अभिधानगुलोते एबं आरबरा जेटा बुझे थाके सेई लेहियाटाके बुझते होबे अर्थात एटाके आरबी भाषा एबं भाषार जे अर्थ से अर्थटाके मानुष कि करे बोझाच्छे आभिधानिकरा कि करे बोझाच्छेन से अर्थटा एखाने प्रयोग करते होबे एबं सेटाई हलो एखाने एतटुकु जे दुई चोयाल एबं एर आशेपाशे एबं चिबुक एबं एर आशेपाशे जे চুলগুলো এগুলো হচ্ছে পুরুষদের জন্য দাড়ি এবং তাহলে গলার এই যে নিচের যে অংশটা এটাকে দাড়ি বলা যাবে না। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখি ইমাম আহমদ তিনি স্পষ্ট করে বলেছেন লা বাসা বিআখযি মা তাহতা হালকিহি মিনাশ শাআর যে তার হলকের এই নিচের দিকে বা হলকের নিচে হালক হচ্ছে এটা এই হলকের এই নিচ থেকে যে চুলগুলো উঠছে তার গলার দিকে এটা যদি সে উঠায় অথবা কেটে ফেলে তাহলে কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা মনে হয় উত্তরটা পেয়ে গেছি। আরেকটা প্রশ্ন এসেছে মাহমুদ ফয়সাল আহমদ বলছেন র্যাগ ডে সম্পর্কে কিছু বলুন। র্যাগ ডে আসলে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠান কলেজগুলোতে যখন তারা তাদের ব্যাচেলর ডিগ্রি শেষ করে সমাপনী অনুষ্ঠান হিসেবে তারা র্যাগ ডে পালন করে থাকে। তো সাধারণত এই যে সমাপনী অনুষ্ঠান এই যে বিদায় জানানো এই যে একটা স্মৃতি কথা বলা কিংবা আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এটাকে কি বলে একটা বাণী দেওয়া হয় বিদায়ী ছাত্রদের কথা, হ্যাঁ প্রিন্সিপালের পক্ষ থেকে ছাত্রদেরকে একটা সুন্দর নসিহা দেওয়া হয়, এগুলো সব জায়েজ আছে কারণ এগুলো ইবাদত হিসাবে করা হচ্ছে না। কিন্তু র্যাগ ডের যে অনুষ্ঠানমালা সেটা আমাদেরকে দেখতে হবে সেই অনুষ্ঠানের মধ্যে যদি শরিয়া অ্যালাউ করে না এমন কোনো সেখানে মানে কর্মকাণ্ড থাকে নাচ গান থাকে কনসার্ট থাকে অশ্লীলতা থাকে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং থাকে তাহলে সেটা শরিয়াতে জায়েজ নেই। আসলে আজকের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগ ডেগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেখানে শরিয়া চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। অতএব আমরা মুসলিম সোসাইটির ধারক বাহক হিসাবে এবং ইসলামের অনুসারী হিসাবে আমরা আহ্বান জানাবো র্যাগ ডে পালনের নামে উন্মত্ততা কিংবা অশালীন কোনো আচরণ বা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার কোনো অনুমোদন শরিয়া দেয় না। আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা স্বচ্ছ সুন্দর ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক বজায় রেখে যদি আমরা সমাপনী সুন্দর একটা অনুষ্ঠান করতে পারি যা আমাদের হৃদয়ে গেঁথে থাকবে এবং সুন্দর নসিহার একটা উপহার নিয়ে আমরা সেখান থেকে ফিরব তাহলে সেটা শরিয়া অ্যালাউ করতে কোনো অসুবিধা নেই। আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এখানে এসেছে। আজকের যে প্রশ্নগুলো আমি সেখান থেকে কিছু নিতে চাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে কোনো প্রশ্নের উত্তর আমাদেরকে লম্বা করতে হলো বোঝানোর জন্য। আমরা যেই প্রশ্নগুলো আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই লাইভের কমেন্টস ঘরে দিয়েছেন আমরা সেখান থেকে অল্প কিছু প্রশ্ন নিচ্ছি। মোহাম্মদ সোহেল বলেছেন মেয়েদের সিজদা করার সময় দুই পা কি অবস্থানে থাকবে? মেয়েদের ছেলেদের সিজদা করার সময় দুই পা খাড়া করে মিলিয়ে রাখবে, এটাই হচ্ছে বিধান। ফাহিম শাহরিয়ার বলেছেন কারোর সাথে অন্যায় জুলুম করা হয়েছে আর সে মারা গেছে, এখন বুঝছি যে আমার অন্যায় হয়েছে, এখন কিভাবে মাপ চাইব, নাকি এর মাপ হবে না? যদি অন্যায় জুলুমটা টাকা পয়সা দিয়ে সম্পত্তি দখল করে করা হয় তাহলে সেটা ওয়ারিসদেরকে ফেরত দেবেন এবং আল্লাহর কাছেও ক্ষমা চাইবেন, তাদের কাছেও ক্ষমা চাইবেন, তাহলে সেটা হতে পারে। আর যদি অন্যায় জুলুমটা তাকে মনে কষ্ট দিয়ে হয় অথবা তার জীবিত থাকা অবস্থায় তার প্রতি কোনো অন্যায় ব্যবহারের মাধ্যমে সেটা হয়ে থাকে তাহলে সেটার মাফ নেওয়ার সুযোগ আপনার চলে গেছে। তবে এখন যেটা করতে পারেন আশা করা যায় যে তাতে একটা ভালো রিকভারি হতে পারে, সেটা হচ্ছে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি তো তার কাছে আর ক্ষমা চাওয়ার সুযোগ নাই, আমি তার জন্য দোয়া করছি, তার নামে কিছু সাদাকা করবেন, তার নামে কিছু ওয়াকফ করবেন যাতে এমন বেশি সওয়াব দিয়ে তাকে আপনি একটা মানে কি বলে যে দিতে পারেন যাতে করে আপনার পাপটা মোচন হয়, এবং এটাই হচ্ছে আসলে এখন আপাতত পদ্ধতি। মিফতাহুল জান্নাহ बोलेछेन पर्दा करे ग्रुप स्टाडी करा जाबे कि किसेर ग्रुप स्टाडिर कथा बोलछेन एटा कि यूनिवर्सिटीर ग्रुप स्टाडी नाकि मेयेदेर मध्ये मेयेरा निजेरा बसे ग्रुप स्टाडी करा मेयेदेर क्षेत्रे तो जिनिसटा मने हय सहज जे तारा जोदि बाइरे थाके एमत अवस्थाय तादेर क्लासेर कोनो ग्रुप स्टाडी करते ताहले तारा पर्दा करे सेटा करले कोनो असुविधा नाई किन्तु छेले मेयेरा एकसाथे थाकार आसले जे सिस्टेमटा चालू हयेछे एटा शरिया सम्मत नय छेलेरा एबं मेयेरा तारा आलादाई थाकबे एक ही ग्रुप स्टाडीते तारा आसले ग्रुप स्टाडी करते गेले शुधु पर्दाटाई थाकबे किन्तु आरो अनेक किछु एखाने लंघन हबे शरिया देखा जाच्छे जे छेले मेयेदेर मध्य एक सम्पर्क तैरी हये जाय तारा एके अपर प्रति झुके पड़े तादेर मध्य नाना धरनेर डेटिंग बा एई सेई अनेक किछु तैरी हये जाय फले एई जे फ्री मिक्सिंगटा सेटा पर्दा करे होक अथवा पर्दा छाड़ा होक दुटोई शरियाते निषिद्ध तबे पर्दा छाड़ा फ्री मिक्सिंग अनेक बेशी भयाबह अनेक बेशी अश्लील और पर्दा सह फ्री मिक्सिंग एटाओ शरियाते निषिद्ध अतएव सेटाके अवॉइड करेई आमादेरके ग्रुप स्टाडीटा करते हबे मोहम्मद शाहिनुर रहमान बोलेछेन सामनेर कतार पूर्ण हये गेले पिछोनेर कतारे एका एका सालात हबे कि सामनेर कतार एमन भावे यदि पूर्ण हये जाय যেখানে আর কোনো ঢোকার সুযোগ নেই তাহলে মুসল্লির করণীয় হচ্ছে সেই কাতার থেকে একজনকে পেছনে নিয়ে আসবেন তাহলে তারা দুজন হবেন এবং সেভাবে সালাত আদায় করবেন আর অথবা তিনি একটু অপেক্ষা করবেন যদি দেখেন যে আশেপাশে আরো দুই একজন আসছে তাহলে সে এসে দুজনে একসাথে নিয়ত করা পর্যন্ত অপেক্ষা করবেন এটা একটা পদ্ধতি আরেকটা বিষয় সালেহ ইবনে উসাইমিন শহর অনেক উল্লেখ করেছেন যে যদি এমত অবস্থায় কাউকে টান দেওয়ার সুযোগ না থাকে এবং আর কেউ আসছে বলে দেখা যাচ্ছে না এবং সফের মাঝখানে কোথাও ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই অনেক সময় সফগুলো পাতলা থাকে আমরা দেখি যে দুজনকে একটু ফাঁক করে মাঝখানে একজন ঢুকে যাওয়া যায় যদি সে তার কোনো সুযোগ না থাকে এরকম কোনো সুযোগ একজনকে টান দেওয়া গেল না কেউ আসছেন না এবং তারও ঢোকার সুযোগ নেই তাহলে এমত অবস্থায় তিনি একাকী সালাত আদায় করতে পারবেন একাকী সফের মধ্যে এটা একটা বিশেষ অবস্থা এটা একটা বিশেষ অবস্থা মোহাম্মদ মজিনুর রহমান বলেছেন পিতামাতা যদি রক্তদানে অনুৎসাহিত করে বা রক্ত দিতে বাধা দেয় তাহলে তাদের কাছে গোপন রেখে তাদেরকে না জানিয়ে রক্তদান করলে কি সন্তান গুনাহগার হবে না কেন গুনাহগার হবে সন্তান তো তার নিজের ব্যাপারে এতটুকু যে সে কি দান করবে নিজের নিজের মালিকানা ভুক্ত বা নিজের এখতিয়ার ভুক্ত জিনিস সে দান করার জন্য বাবা মাকে জানানো শর্ত নয় বাবা মাকে জানানো শর্ত নয় অতএব কোনো সন্তান যদি তা সে রক্ত দিতে চায় অথবা নিজের টাকা থেকে বা হাত খরচের টাকা থেকে যদি দান করতে চায় বাবা মাকে জানানোটা জরুরি নয় তবে যদি সন্তান নাবালক হয়ে থাকে তাহলে নিজে নিজে এই সিদ্ধান্ত তার নেওয়া যাবে না তাকে অবশ্যই মা বাবার পারমিশন নিয়ে কাজ করতে হবে এবং আমরা বলবো যে মেয়েদের ক্ষেত্রেও এই বিষয়টা খুবই জরুরি যে তার বিবাহের আগে তার যে কোনো ভালো মন্দ কাজের ক্ষেত্রে বাবার পারমিশন এবং বিবাহের পরে স্বামীর পারমিশনটা জরুরি অবশ্য রক্তদানের ক্ষেত্রে যেটা আমি একটু আগেও বললাম যখন ব্যক্তি সাবালক হয়ে যায় বা মেয়েরা সাবালিকা হয়ে যায় তখন তার ওনারশিপ থেকে কিছু দান করার জন্য তার অভিভাবককে না জানালে তিনি গুনাহগার হবেন না শাহরিয়ার বিন আদেল বলেছেন কলেজের বিদায় অনুষ্ঠানে চাপে পড়ে টাকা দিতে হচ্ছে এখন কোনো গুনাহের কাজ হলে কি আমি গুনাহগার হব না আপনি কেন গুনাহগার হবেন তবে বিদায় অনুষ্ঠান যেটা আমরা আজকে একটু আগেও বললাম সমাপনী অনুষ্ঠান যদি শালীন সুন্দর অনুষ্ঠান হয় তাহলে তো সেখানে পাপ হওয়ার কথা নয় কিন্তু আপনি যদি জানেন যে সেখানে কনসার্ট হবে গান বাজনা বাদ্য হবে নাচ হবে অশালীন কিছু হবে তাহলে সে জায়গা দেওয়া যাবে না আর না দেওয়া থেকে বাঁচার জন্য আপনি কোনো না কোনো ফন্দি সেখানে করতে পারেন আর যদি দিতে বাধ্য হন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন যে আল্লাহ আমি বাধ্য হয়ে এই কাজটি করেছে আমাকে ক্ষমা করে দাও প্রিয় দর্শক আজ এই পর্যন্তই হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু